ছোট্ট ছোট্ট মাসুম শিশু বাচ্চাদের রক্তাক্ত দেহ, ক্ষত বিক্ষত চেহারা, কি বিভৎস! আকাশের উজ্জ্বল চাঁদটা যেন জমিনে খসে পড়েছে। একটা ভাবনা, একটা ভাবনা, যে ভাবনাটা আমাদেরকে সবাইকে কিছুটা হলেও ভাবিয়ে তুলেছে, সেই ভাবনাটা হলো গোটা বিশ্বের মুসলিম এই বিশাল জাতিকে নিয়ে প্রশ্ন করার মতোই তো বিষয়টি। কেন পৃথিবীর এক চতুর্থাংশ মানুষ যেই ধর্মের অনুসারী, প্রায় 200 কোটির নিকটবর্তী, 200 কোটির কাছাকাছি, 1/4, 800 কোটি মানুষের ভিতরে কেউ বলে 190 কোটি, কেউ বলে 180 কোটি, আবার কারো মতে প্রায় 200 কোটি মুসলমান। অথচ যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, হাসপাতাল ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, আজকের পত্রিকাতেও ছবিটি ছাপা হয়েছে, ছোট্ট ছোট্ট মাসুম শিশু বাচ্চাদের রক্তাক্ত দেহ, ক্ষত বিক্ষত চেহারা, কি বিভৎস! আকাশের উজ্জ্বল চাঁদটা যেন জমিনে খসে পড়েছে, হায়েনারা সেই চাঁদটাকে যেন ছিন্ন ভিন্ন করে তার উজ্জ্বল আলোকে ম্লান করে দিয়ে রক্তে রঞ্জিত করে দিয়েছে। মানুষের একটু চিকিৎসার আশ্রয়ের জায়গা হলো হাসপাতাল, আজকে সেই হাসপাতালও গুঁড়িয়ে দিয়েছে বর্তমানে সভ্যতার কলঙ্ক ইহুদি জায়োনিস্ট, জায়োনিস্ট ওই ভয়ঙ্কর নাৎসি ইহুদিরা ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করে মুসলিম জাতিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার এক হোলি খেলায় নীল নকশায় মেতে উঠেছে। সম্মানিত দিনী ভাইরা, একটি এলাকা থেকে কোনো কান্নার আওয়াজ শোনা যায় না, কিন্তু সেখানে প্রতিনিয়ত এক করুণ আর্তনাদ, বঞ্চিতের নির্যাতিতের এক সেই ভয়ানক চিৎকার, বঞ্চনার আর লাঞ্ছনার বিভৎস চিত্র, ঐতিহাসিক সেই সুদৃঢ় দেয়াল টপকিয়ে সভ্য পৃথিবীর সাধারণ মানুষের কানে পৌঁছে না, ইতিমধ্যে হয়তো উপলব্ধি করতে পেরেছেন। পৃথিবীর অনেকগুলো আশ্চর্যের একটি হল চীনের প্রাচীর, সেই চীনের প্রাচীরের ভিতরে আটকে পড়া বন্দিশালায় শুধুমাত্র অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ধরনের কিছু মানবাধিকার সংস্থার দীর্ঘদিনের প্রচেষ্টায় কিছুটা নির্মমতার চিত্র আমরা গত 1-2 বছর আগে একটু একটু পেয়েছিলাম, কিভাবে 10 লক্ষ মানুষকে চতুর্দিক দিয়ে কাঁটা তারের বেড়ার ভিতরে নিষ্ঠুরভাবে বন্দি করে রেখেছে, যেখানে তাদেরকে কোনো ধর্মকর্ম পালন করতে দেয়া হয় না, যেখানে তাদেরকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করা তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপনটাও তাদেরকে করতে দেয় না। পৃথিবীর মুখে তার নাম সুপার পাওয়ারের অধিকারী বৃহৎ চীন, কিন্তু সেই চীনের ভিতরে রয়েছে মুসলমানদের এক করুণ আর্তনাদের ইতিহাস। উইঘুর মুসলিম সম্প্রদায়, একটু নামগুলো বলছি মনে রাখার জন্য, হয়তো আমরা অতদূর যেতে পারবো না, আমাদের রাষ্ট্রীয় সীমানার বাইরে আমাদের বলার করার কিছু নেই, থাকারও সুযোগ নেই, তবে একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে
কুল্লু মুসলিম ইখওয়া, প্রতিটি মুসলমান যে ভাই ভাই। ইজা ইস্তাকা আদাবুল ওয়াহিদুল, শরীরের একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, ব্যথাতুর হয়, ইস্তাকা সাইরুল জাসাদে, পুরা শরীরটাই ব্যথায় ব্যথাতুর হয়, সেজন্য পৃথিবীর এক প্রান্তে একজন মুসলমানের উপর যখন নির্যাতন চালানো হয়, আমরা আমাদের হৃদয়ে তাদের জন্য ব্যথা অনুভব করি। সম্মানিত দিনী ভাইরা, কতটি উদাহরণ দিব। ইদানিংকালে নাকি আলিগড়ের নাম পাল্টিয়ে রামগড় নামকরণের জন্য প্রচেষ্টা চলছে, আরো কত কি সারা বিশ্বে বর্তমানে মুসলমানদের এই বিপর্যয়, মুসলমানদের এই কঠিন বিধ্বস্ত অবস্থার পিছনে কারণ কি। আমি আলোচনাটি আজকে আপনাদেরকে সাথে নিয়ে অংশগ্রহণমূলক পদ্ধতিতে একটু এগিয়ে যেতে চাই। আমার কিছু উপলব্ধি আছে, কিছু পড়াশোনা আছে, পত্র পত্রিকায় ইতিহাসের পাতায় এই বিষয়ে যথেষ্ট জানাশোনা আছে। আমাদের শেখ এহসানুল্লাহ হাফিজাহুল্লাহ এই বিষয়ে পড়াশোনা আছে, আমাদের ডক্টর হাফেজ রফিকুল ইসলামের এই বিষয়ে আপনারা প্রত্যেকেই প্রতিদিন খবরের কাগজের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের খবর, ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা কম বেশি সকলেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবহিত। এই কথাগুলো কেন বললাম, এটি বলার উদ্দেশ্য হল আমাদের প্রত্যেকেরই একটি নিজস্ব চিন্তা ভাবনা আছে, এই চিন্তা ভাবনা থেকে আমরাও এই বিষয়টি নিয়ে নিজের মধ্যে কিছু ভাবনার জগৎ তৈরি করতে পারি। আমি আপনাদের কাছ থেকেও দুই একটা কারণ এখান থেকে এখান থেকে এখান থেকে শুনতে পারি। আমি আমার দিক থেকে শুধু বলে গেলাম, তার চাইতে আপনাকেও আমি 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় দিতে চাই। ন্যূনতম পক্ষে আমরা প্রত্যেকে ছোট করে হলেও একটা কারণ একটু ভাবনা চিন্তা করি। যখন আমি আপনি সকলেই জিনিসটা নিয়ে ভাবব, অবশ্যই তখন আমরা বিষয়টার সঙ্গে একীভূত হয়ে যাব, মিশে যাব, আমাদের ফিলিংসটা আরো বেশি গভীর থেকে গভীরতর হবে।